নমস্কার সবাইকে, হিঙ্গলগঞ্জ বারবারি গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা করছি রাত্রিবেলা, দেখে আপনারা বুঝতেই পারছেন সব ছাগল সন্ধেবেলা তোলার পরে কিন্তু ভিডিওটা করা, মানে এখন সন্ধেবেলা নয়, এখন 9টা থেকে 10টা বাজে। এই টাইমে একবার ঘুরে যাই প্রত্যেক দিন এসে, তো সেইটাই ঘুরতে এসেছি। দেখুন প্রত্যেকটা ছাগল কিন্তু শুয়ে রয়েছে, ঘরে ওঠানোর সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ছাগল শোয় না, বেশ কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকে, খেলাধুলা করে, তারপরে কিন্তু শোয়। তো এখন দেখুন প্রত্যেকটা ছাগল কিন্তু শুয়ে আছে, কেউ ঘুমাচ্ছে, কেউ জাবর কাটছে। তো আর এদিকে জায়গাটা তো ফাঁকাই রয়েছে, আর এক দুদিনের মধ্যে বাচ্চা হতে শুরু করবে, তারা ঢুকে যাবে। আর সেপারেট জায়গাটাই এই মেয়েটা রয়েছে, আর এদিকে সেই নতুন যে বাচ্চা তিনটে হয়েছিল, যাদের বয়স এই 2 মাস মতো হলো, ওরা কিন্তু এখানে রয়েছে। তো প্রত্যেকে যে যে যার যার জায়গাতেই রয়েছে। আর এই ভিডিওটা সন্ধ্যের পরে করছি, এবং এখন দেখুন প্রত্যেকটা মাচার উপরে কিন্তু লাইট জ্বলছে। আমাদের ঘরে দুটো মাচার উপরেই কিন্তু লাইট দেওয়া রয়েছে। আর কিছুদিন হয়তো ঠান্ডা পড়বে, এদিকে ঠান্ডা একদমই কমে গেছে বলতে গেলে, তবুও এখনও যতক্ষণ পুরোপুরি ঠান্ডাটা না যাচ্ছে, মাঝরাতের পরের থেকে একটু ঠান্ডা লাগে, তো ততক্ষণ এই লাইটটা জ্বলবে। আর এবার দেখছেন আপনারা মেয়েদের সাইডটা, মেয়েদের সাইডে যারা প্রেগনেন্ট রয়েছে তাদের মধ্যে কেউ কেউ দাঁড়িয়ে রয়েছে আর কেউ কেউ শুয়ে রয়েছে। তো এদের প্রায় সবারই কিন্তু প্রায় হওয়ার মতো হয়ে গেছে বাচ্চা কাচ্চা, এক দুদিনের মধ্যে হতে শুরু করবে, কারণ আমরা যেদিন ওরা হিটে আসে সেটা কিন্তু লিখে রাখি এবং সেই হিসাবে একটা ক্যালকুলেট করে রাখি, সেইটা হিসেব করেই 144 দিনের একটা ডেট লিখে রাখি। এবং সাধারণত এখনও পর্যন্ত যত বাচ্চা পেয়েছি 144 দিন, এবং তারপরে কিন্তু বেশিরভাগ বাচ্চাটা পেয়েছি, আর ছাগল কিন্তু 150 দিনের মধ্যে বাচ্চা দিয়ে থাকে, তো সেই কারণে 144 দিনের একটা হিসাব করে লিখে রাখি, কারণ 144 দিনের নিচে আমরা তেমন একটা বাচ্চা পাইনি। 144 দিনের নিচে যদি বাচ্চা হয় সেগুলো বেশিরভাগ অপুষ্টির বাচ্চা বা কোনো অন্য কোনো ভিন্ন কারণের হয়ে থাকে, নর্মালি 144 থেকে 150 দিনের মধ্যেই হয়। তো এরা দেখুন প্রত্যেকে শুয়ে রয়েছে, শীতকালে ওরা কিন্তু একে অপরের গায়ের মধ্যে ঢুকে এভাবেই শুয়ে থাকে, তো ওদের সুবিধা হয়, শীতটা ঠান্ডাটা কম লাগে, যে যে যার যার মতো করে কিন্তু একে অপরের গায়েই শুয়ে রয়েছে। আর একটা বিষয়ে যে ভিডিওটা করা, আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে ছাগল পুষে তারপরে ছাগলের মার্কেটিংটা কোথায় ধরবো, বিশেষ করে খাসি ছাগলের মার্কেটটা। তো আমার ফার্মে এখন আপাতত মেয়ে বেশি, এবং আরও মেয়ে করার চেষ্টা করছি, এবং মেয়ে যত বেশি থাকবে সেই হিসাবে বাচ্চাটা পাওয়া যাবে বেশি পরিমাণ, আর সেক্ষেত্রে খাসি এবং বকরি দু ধরনের বাচ্চাটাই আসবে। তো খাসির মার্কেটটা কিন্তু আপনারা চেষ্টা করবেন, কেননা সবসময় কিন্তু আপনারা মেল ব্রিডার বানিয়ে সেল করতে পারবেন না, আর তেমন একটা জায়গা থাকবে না বা অত পরিমাণ চাহিদাও থাকবে না একটা সময় পরে। তো আমাদের মেনলি যারাই ছাগল পালন করছে আমাদের কিন্তু খাসি ছাগল করেই বিক্রি করতে হবে মেল ছাগলগুলোকে। তো সেই কারণে আপনারা যারাই ফার্ম করছেন না কেন, চেষ্টা করবেন আপনাদের লোকাল মার্কেটে কোন ব্রিডটার চাহিদা বেশি রয়েছে, মানে আপনাদের লোকাল মার্কেটে যদি বড় ব্রিড সেল হয় তাহলে বড় ব্রিড নিয়ে কাজ করবেন, যদি ছোট ব্রিড সেল হয় ছোট ব্রিড নিয়ে কাজ করবেন, তো লোকাল মার্কেট হিসেবে করবেন। আর পুরো ঘরটাই কিন্তু কথা বলতে বলতে দেখাচ্ছি, মাচার নিচেটাও দেখবেন, মাচার নিচটা কিন্তু পরিষ্কার করা রয়েছে, ছাগলের সুস্থতায় কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাও ভীষণ প্রয়োজন। যাই হোক, যেটা বলছিলাম যে ব্রিড যেটা সেল হয় সেই হিসেবেই কিন্তু আপনারা ব্রিড রাখবেন, যেমন আমাদের এখানে কিন্তু বড় ব্রিডের সেল তেমন হয় না, আর বড় ব্রিড নিয়ে আমরা কিন্তু কাজ করছিও না, আগেও করিনি এবং ভবিষ্যতেও করব না। আমাদের কিন্তু কাজ যেটা করছি আমরা, ব্ল্যাক বেঙ্গল রয়েছে, দেখুন মেয়েদের সাইডে ব্ল্যাক বেঙ্গলের ক্রস রয়েছে এবং বারবারি রয়েছে, আর এইটুকুনি পর্যন্তই আমরা সীমিত হব, এর থেকে কিন্তু বড় ব্রিড আর কিছু কাজ করব না, কেননা বারবারির যে সাইজটা হয় ওটা কিন্তু আমাদের লোকাল মার্কেটে চলে যায়, লোকাল মার্কেটে কিন্তু ওরা একটা সাইজ দেখেই নেয়। আর ওই দিকে যে কালো রঙের খাসিটা দেখছেন, ওই খাসিটা কিন্তু আমাদের সেল হয়ে গেছে, এই ভিডিওটাতেই আপনারা হয়তো লাস্ট দেখছেন, এরপরে আর কোনো ভিডিওতে ওকে আর দেখতে পাবেন না। তো ওই খাসি ছাগলটা কিন্তু আমাদের সেল হয়ে গেছে, এবং সেটা কিন্তু লোকাল মার্কেটে, প্লাস একটা ওখানে লাল খাসি ছিল সেটাও। আর মেয়েগুলোও দেখুন, এগুলো কিন্তু বেশিরভাগই ব্ল্যাক বেঙ্গলের ক্রস আর বারবারির মধ্যেই রয়েছে, আর যেগুলো একটু লাল সাদা রয়েছে বারবারি মেল ব্রিডার দিয়ে ক্রস করানোর ফলে কিন্তু এরকম বিভিন্ন কালার এসছে বারবারির মতো। আর বারবারি এবং ব্ল্যাক বেঙ্গলের ক্রসের যে ছাগলগুলো থাকে বিশাল একটা বড় হয় না, তো ওগুলো কিন্তু লোকাল মার্কেটে আরামসে বেরিয়ে যায়, আর ব্ল্যাক বেঙ্গল ছাগল তো লোকাল মার্কেটে সবসময় চাহিদা অনেকটাই থাকে,
আর আমাদের কিন্তু খাসি যেগুলো আমরা করি, যদি ছোট খাসি কাউকে পোষার জন্য কেউ পোষা ক্ষেত্রে নেয় সেটা তো যায়, তাছাড়া বড় খাসি যেগুলো করি সবসময় কিন্তু আমরা লোকাল মার্কেটের হিসেবে করি, এবং লোকাল মার্কেটেই কিন্তু আমাদের বেরিয়ে যায়। আমাদের অপেক্ষা করতে হয় না কুরবানির জন্য, অপেক্ষা করতে হয় না কোনো অকেশনের জন্য, অল টাইম বেরিয়ে যায়। কেননা ব্ল্যাক বেঙ্গল ছাগলও অল টাইম চলবে, ব্ল্যাক বেঙ্গলের ক্রসও বিশাল একটা বড় হয় না, অল টাইম আপনার চাহিদা থাকবে। এবং বারবারই আর ব্ল্যাক বেঙ্গলের ক্রসের যে বাচ্চাগুলো আমার বাড়িতে হচ্ছে সেগুলোর খাসিও কিন্তু আমার অল টাইম চাহিদা থাকছে, চলে যাচ্ছে। নর্মাল টাইমেও কিন্তু একজন দোকানদার নিয়ে সে ওই মাংসটা কেটে একদিনে বিক্রি করতে পারবে, এতটুকুনই থাকে। বারবারির থেকে বড় ব্রিড হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আপনার অকেশনের জন্য অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। টাটা।